এসিপি স্যার, আপনি যে এই প্ল্যানটা বানিয়েছেন না, সেটা একদম সঠিক। আর আপনি আমাদের যা যা প্রিকশন নিতে বলেছিলেন সব নেওয়া হয়ে গেছে। ভেরি গুড। আর নেওয়া উচিত জগমোহন বাবু, কারণ ক্রিমিনালরা আজকাল এত চালাক হয়ে গেছে, নতুন নতুন পদ্ধতি খোঁজে চুরি করার জন্য। এমনিতেও আপনার এই এক্সিবিশনে পৃথিবীর সব থেকে সুন্দর আর মূল্যবান মুকুট, যেটা ইজিপ্টের, সেটাও আসছে। আর সিকিউরিটি তো ইউনো কি আর বলবো এসিপি স্যার, এই মুকুটটা আমার রাতের ঘুম কেড়ে নিয়েছে। তা কি আর করা যাবে, মিউজিয়াম যখন, তো বিদেশ থেকে জিনিস তো আসবেই। আর এমনিতে এখানকার লোকদের এরকম একটা মূল্যবান জিনিস দেখার সুযোগ পাওয়া উচিত। একদম ঠিক বলেছেন, আর সেটা পাওয়াও উচিত, না হলে জানা যাবে কি করে যে বাইরের দেশে কেমন আর্ট আছে বা সংস্কৃতি আছে, তাই না? তাছাড়া ওই মুকুট আপনার এই এক্সিবিশনে কতদিন থাকবে? মাত্র একদিন। মাত্র একদিন? তার মানে তো অনেক ভিজিটার্স আসবে সেটাকে দেখার জন্য। কম করে 3,000-3,500 লোক তো আসবেই। তাহলে জগমোহন বাবু, আমি যেভাবে বলেছি সেভাবেই সিকিউরিটি রাখবেন। ইয়েস স্যার। যেখানে যেখানে সিকিউরিটি গার্ডের দরকার সেখানে সেখানেই রাখবেন, এমন কোনো ছোট জায়গা যাতে না থাকে যেটা নজর এড়িয়ে যায়। রাইট স্যার। এক্সকিউজ মি, এসিপি প্রদ্যুমন হিয়ার। কি, কোথায়? ঠিক আছে, ওকে। কি হয়েছে এসিপি স্যার? কি বলবো জগমোহন বাবু, কি যে হচ্ছে, ইম্পেরিয়াল বিল্ডিং এ বোম রাখা হয়েছে। ও মাই গড। দয়া, অভিজিৎ, লেটস গো। আসি। অল দ্য বেস্ট স্যার। মনে হয় আমরা আসার আগে বিল্ডিং খালি করা হয়েছে। এটা খুব বুদ্ধিমানের কাজ করেছে। ফ্রেডি, একটা কাজ করো, ভেতরে গিয়ে দেখো কেউ আটকে আছে কিনা, কোনো বয়স্ক বা অসুস্থ মানুষ। ইয়েস স্যার। বাই দ্য ওয়ে, বম্ব স্কোয়াডকে ফোন করা হচ্ছে? হ্যাঁ স্যার, ফোন করে দিয়েছি, ওরা যে কোনো সময় এসে পড়বে। আচ্ছা, মেয়েটা কি বলেছিল যখন ফোন করলো? ও বলেছিল ইম্পেরিয়াল হাইটস বিল্ডিং এ বোমা রাখা আছে, কিন্তু কোথায় রাখা আছে এক্স্যাক্টলি সেটা জানা নেই। অদ্ভুত বিষয়। রেডি, তুমি উপরে গিয়ে দেখো, আমি এদিকটা দেখছি। এই শব্দটা কোথেকে আসছে? হ্যাঁ দয়া, বোমা পাওয়া গেছে। কি, বোম পাওয়া গেছে? কোথায় আছে? আমি এখানে সেকেন্ড ফ্লোরে আছি, ইলেকট্রিক রুমে। এখানে চলে এসো। সেকেন্ড ফ্লোর, লেটস গো। হ্যাঁ দয়া। অভিজিৎ, বোমা বোমা এতেই আছে, এই সুটকেসের ভেতরে। জানি না ফাটতে কত সময় নেবে, এই বম্ব স্কোয়াডের লোকেরা এখন আসেনি। কাজল, বাইরে বেরিয়ে দেখো, এই বিল্ডিং এর আশেপাশে একজনও লোক যেন না থাকে, সবাইকে সরিয়ে দাও। বোঝা যাচ্ছে না বোমাটা কতটা পাওয়ারফুল। ইয়েস স্যার। একটা কাজ করি, এই সুটকেসটাই বাইরে নিয়ে যাই। দাঁড়ান দাঁড়ান স্যার, রেখে দিন, বম্ব স্কোয়াডকে আসতে দিন। ফ্রেডি, ফ্রেডি, তাতে দেরি হয়ে যাবে। খুব ভালো হয়েছে আপনারা চলে এসেছেন, দেখুন এটার মধ্যে বোম আছে।
Oh my god! Bomb phatte matro ar 10 second baki ache. 10 minute. Kichu korun, taratari korun. Are joldi korun. এটা কোনো বোমটুম নয় স্যার, এটা একটা নকল সার্কিট। মানে কেউ ভয় দেখানোর জন্য এসব করলো? এটা কি? এটা শুধু ট্রেলার, পুরো ফিল্ম এখনো আসতে বাকি আছে, তাও বড় পর্দায়। এর মানে এটা কি অভিজিৎ? আচ্ছা, কেউ আমাদের সঙ্গে কোনো মজা করার চেষ্টা করছে না তো? কিছু বলতে পারছি না দয়া। হ্যাঁ কাজল স্যার, এখানে একটা বেওয়ারিশ গাড়ি পাওয়া গেছে। কি, কোথায়? স্যার বেসমেন্টে। ঠিক আছে, তুমি ওখানে দাঁড়াও, আমরা এক্ষুনি আসছি। ওকে স্যার। কাজল ফোন করেছিল, একটা বেওয়ারিশ গাড়ি বেসমেন্টে দাঁড়ানো। চলো দেখি গিয়ে। হ্যাঁ কাজল, কোথায়? আসুন স্যার, স্যার এদিকে। স্যার এই যে গাড়ি। যখন আমরা এখানে এলাম তুমি কোথায় ছিলে? হ্যাঁ, আমিও ভয়ে পালিয়ে গিয়েছিলাম স্যার। ভয়ে পালিয়ে গেছিলে, ফিরে এলে কেন? আমি তো এটাই দেখতে এসেছিলাম যে এখানে কেউ থেকে যায়নি তো। আপনারা এক কাজ করুন, দেখুন তো এই গাড়িতে কোনো বম টম রাখা আছে কিনা। দেখছি স্যার। কার গাড়ি এটা? স্যার এই গাড়ি এখানকার কোনো মেম্বারের নয়, হয়তো বাইরের কারোর হবে। বাইরের গাড়ি? তুমি দেখোনি গাড়িটা এখানে কে পার্ক করেছে? হ্যাঁ না স্যার। অদ্ভুত বিষয়। না স্যার, গাড়িতে তো কোনো বোম নেই। কিচ্ছু পাইনি স্যার। থ্যাংক ইউ ভেরি মাচ। ইটস ওকে স্যার। স্যার এই গাড়িটা নিশ্চয়ই সেই লোকটারই স্যার যে নকল বোমটা রেখেছিল ব্যাগে। একটা কাজ করো, গাড়িটা খুব ভালোভাবে চেক করো, দেখো কোনো ফিঙ্গারপ্রিন্ট এখানে পাওয়া যায় কিনা, কিছু চেক করো। ইয়েস স্যার। গাড়ির মধ্যে আরসি বুক পেয়েছি স্যার। এই গাড়িটা কোনো শর্বাণী নামের মহিলার। শর্বাণী? স্যার গাড়ির ভেতরে বা বাইরে কোথাও আঙুলের ছাপ নেই স্যার। কি অদ্ভুত, সব চিহ্ন সাফ করে দিয়েছে নাকি? হ্যাঁ স্যার। ফ্রেডি একটা কাজ করো, এই যে রিয়ার ভিউ মিরর আছে না, যেটা পিছনে দেখে, এই যে এটার পিছনে দেখো, হয়তো পাওয়া যাবে। ও আচ্ছা স্যার,
আঙুলের ছাপ এখানে আছে। ভেরি গুড ভেরি গুড, নিয়ে নাও সব, নিয়ে নাও। ইয়েস স্যার। অভিজিৎ, এই সর্বানের সঙ্গে দেখা করা দরকার। এটা তো জানতে হবে যে ওই গাড়িটা এখানে কেন রেখে গেল। এক্সকিউজ মি, আপনারা কারা আর ভেতরে কি করে এলেন? নক করলেন না, ডোরবেল বাজালেন না? আসলে বাড়ির মালিকের সঙ্গে দেখা করার জন্য আমরা এই ফর্মালিটিসটা ভুলে গিয়েছিলাম। আচ্ছা, এই বাড়ির মালিক কি আপনি না? আগে হ্যাঁ, আমি সর্বাণী। কিন্তু আপনারা কারা? আমি আপনাদের আগে কখনো দেখিনি। আমরা সিআইডি থেকে এসেছি আর একটা ইম্পর্টেন্ট কেসের ব্যাপারে জিজ্ঞাসাবাদ করব। জিজ্ঞাসাবাদ আমাকে? হ্যাঁ, আপনাকেই। এখন এটা বলেন যে MH04-2058, এটা আপনার গাড়ির নাম্বার? হ্যাঁ, এ তো আমারই গাড়ির নম্বর। কিন্তু আপনারা কি করে জানলেন? আপনার গাড়ি আমরা ইম্পেরিয়াল বিল্ডিং এর বেসমেন্টে পেয়েছি। ওখানেই গাড়িটা পার্ক করা ছিল। পার্ক করা ছিল ইম্পেরিয়াল বিল্ডিং এ? হ্যাঁ, পার্ক করা ছিল ইম্পেরিয়াল বিল্ডিং এ। আপনার গাড়িটা ওখানে পৌঁছলো কি করে? আমি কি করে জানবো? তাহলে তো এটাও আপনি জানেন না যে কয়েকজন লোক আপনার গাড়িটাকে ব্যবহার করে কোথাও বোম লাগিয়ে দিয়েছে। হোয়াট? বোম? আগে হ্যাঁ, বোম। বোম কে কি লাগাতে পারে এই বোমটা? আপনি কি? আমি কেন করবো এরকম কাজ অফিসার? তাহলে আপনার গাড়িটা ওখানে কেন? ও হতে পারে আমার কাজের লোক নিয়ে গিয়েছিল, রাজু। রাজু? আচ্ছা, এই রাজু কোথায়? ওকে ডাকুন তো। দেখুন, আমি আমি নিজেই ওকে খুঁজছি। অ্যাকচুয়ালি আমি কালকেই ফিরেছি। আমি এখানে থাকি না, বাইরে থাকি। এখানে এসে দেখলাম ও এখানে ছিল না, আর আর আমার গাড়িও ছিল না। রাজু এগেইনস্ট রিপোর্ট লিখিয়েছিলেন পুলিশে? দেখুন স্যার, আমার মনে হয় না ও আমার গাড়ি চুরি করেছে। আচ্ছা, এই রাজু থাকে কোথায়? আগে তারকপুর ভিলেজ। তারকপুর ভিলেজ, তারকপুর। কে কে আপনারা? তোর নামই তো রাজু। হ্যাঁ, রাজু তো আমারই নাম। কিন্তু আপনারা কারা? কি চাই আপনাদের? সর্বাণী ম্যাডামের বাড়িতে তুমি কাজ করতে তো? করতাম না, এখনো করি। সর্বাণী ম্যাডামের বাড়িতে থাকা উচিত ছিল, এখানে কি করছিস? যখন ম্যাডামই নেই তো আমি ওখানে গিয়ে কি করব? ম্যাডাম বাইরে গেছেন। তুই খুব জোর দিয়ে বলতে পারিস যে ম্যাডাম বাইরে গেছে? হ্যাঁ, কিন্তু আপনারা এরকম সিআইডির মতন জিজ্ঞাসাবাদ করছেন কেন? আমরা সিআইডিরই লোক। সিআইডি কেন? হাওয়া বেরিয়ে গেল। স্যার, ব্যাপারটা কি স্যার? নকল বোম বানিয়ে মানুষদের ভয় দেখাও আর জিজ্ঞেস করছো ব্যাপারটা কি? নকল বোম? হ্যাঁ, নকল বোম। সর্বাণী ম্যাডামের গাড়ি কোথায়? গাড়ি? হ্যাঁ, গাড়ি, চার চাকা, পম পম। কোথায় গাড়ি? আরে, তুমি তো ফিরে আসলে। গাড়িটা কোথায়? হ্যাঁ, কোথায় গাড়ি? স্যার, গাড়ি তো আমি বিক্রি করে দিয়েছি স্যার। গাড়ি বিক্রি করে দিয়েছো? কাকে বিক্রি করেছো? স্যার, দুজন লোক এসেছিল, ওরা আমাকে ফোন করেছিল স্যার। ওরা জানতো যে গাড়িটা বিক্রি হবে? হ্যাঁ স্যার। স্যার, একটা লোক তো বলছিল যে ওরা কি ম্যাডামের খুব পরিচিত স্যার। কারা ছিল ওরা? তুমি কি চিনতে ওদেরকে? দেখেছিল কোনোদিন ম্যাডামের সঙ্গে? না স্যার, আমি কোনোদিন দেখিনি স্যার। সকালে ফোন করেছিল আর সন্ধ্যাবেলা টাকা নিয়ে এসে গাড়িটা নিয়ে চলে গেল স্যার। সকালবেলা ফোন এলো আর বিকেলবেলা গাড়ি বিক্রিও হয়ে গেল। বেশ চটপট বিক্রি হয়ে গেল তো গাড়িটা। হ্যাঁ, কারা ছিল ওরা? দেখতে কেমন ছিল স্যার? দেখতে কেমন ছিল ওরা? স্যার, ওরা দেখতে খুব গাট্টা গোট্টা ছিল স্যার। যখন ওরা তোকে বলল যে ওরা তোর ম্যাডামকে চেনে, তোর ভয় লাগেনি? ওরা যদি ম্যাডামকে গিয়ে বলে দেয় যে গাড়ি তুই বিক্রি করে দিয়েছিস? ভয় তো খুব পেয়েছিলাম স্যার, কিন্তু ভেবেছিলাম টাকা নিয়ে আমি এখান থেকে অনেক দূরে চলে যাব, পালিয়ে যাব স্যার। লোভ বেড়ে গিয়েছিল আর লোভের সাথে সাথে সাহসও বেড়ে গিয়েছিল। টাকা পেয়েছিল অথচ পালায়নি। হ্যাঁ, আমাদের সাথে বিউরোতে চলো, ওদের দুজনের স্কেচ করাও। স্কেচ স্কেচ বোঝো তো? ছবি? হ্যাঁ স্যার, জানি স্যার। আরো একটা কথা, ওই কলটা
ম্যাডামের বাড়িতেই এসেছিল তো? ঠিক বলেছেন স্যার, ম্যাডামের বাড়িতেই ফোনটা এসেছিল স্যার। বিবেক, সচিন, ওই ফোন নম্বরের খোঁজ নাও, যে নাম্বার থেকে সর্বানির বাড়িতে ফোন করা হয়েছিল। এতটাই এক্সপিরিয়েন্স, তুমি নিজেই দেখে বলে দাও যে এই ধরনের আঙুলের ছাপ দেখতে পাওয়া যায় না যায় না? ঠিক আছে, দাও দেখি। কি হলো ডক্টর সালুকে, তোমার মুখটা নাম হা হয়ে গেল কেন? হোয়াটস দ্য ম্যাটার? আরে সালুকে, তুমি হা করে আছো কেন? স্যার, যদি আপনার আসতে আরেকটু দেরি হতো তাহলে ও কতক্ষণ হা করে থাকতো কে জানে। কি দেখতে পেয়েছো? স্যার, ওর মনে হয় এই দুনিয়ায় ওর থেকে বেশি ইন্টেলিজেন্ট আর তো কেউ নেই। যে বম লাগিয়েছিল, মানে যার ফিঙ্গারপ্রিন্টস আমরা পেয়েছি, সেটা পেয়েছি আমরা, আবার পাইনিও বলতে পারেন। আরে সালুকে, তুমি তো বলেছিলে যে ফিঙ্গারপ্রিন্ট পাওয়া গেছে, তাহলে না মানে ফিঙ্গারপ্রিন্টে গন্ডগোল আছে? আরে গন্ডগোল নয়, অনেক বড় গন্ডগোল বস। মানে এই হাতটা অদ্ভুত ধরনের, এই হাতে রেখাই নেই। ডক্টর সালুকে, হাতে রেখা নেই এমন কি করে হতে পারে? সেই জন্যই তোর মুখটা একেবারে হা হয়ে গেছে, রাইট ডক্টর সালুকে? ও আচ্ছা, বস, এটা যারই হাত হোক ওর হাতটা পোড়া। দেখো সালুকে, হাত পোড়া হলে আঙুলের ছাপ কি করে আসবে? না না, বুড়ো আঙুলটা আর মাঝের আঙুলটা ছাড়া পুরো হাতটাই পোড়া। তাহলে বুড়ো আঙ্গুল আর মাঝের আঙ্গুল বাকি আছে তো? তাহলে ওই দুটো দিয়ে কাজে লাগা। আরে ভাই, আসলে এই ছাপটা আমি আমাদের রেকর্ডস এর সঙ্গে মিলিয়ে দেখেছি, কিন্তু আমাদের রেকর্ডস এ তো এই ছাপটাই নেই। এইটাই তো প্রবলেম স্যার। হ্যাঁ বিবেক, সর্বানির বাড়িতে যে ফোনটা এসেছিল তুমি জানতে পারলে কিছু? হ্যাঁ স্যার, রাজুকে ওই ফোনটা আমার কলোনি থেকে করা হয়েছিল। আমার কলোনি সার্চ করো, দেখো কি ধরনের লোকেরা থাকে এখানে। স্যার, এই যে কিছু ফটোগ্রাফস পেয়েছি কোনো মার্কেটের, আর স্যার এই যে কোনো গাড়ির চাবি। এই মার্কেটটা আশেপাশে কোথাও হবে বোধহয়। স্যার, রক্ত! কি নৃশংস ভাবে মেরেছে একে। রেডি, আশেপাশে গিয়ে প্রতিবেশীদের ডেকে আনো, ওদের জিজ্ঞাসা করি যে এই লোকটা ওরা চেনে কিনা। যাও। ইয়েস স্যার। কাজল, স্যার, দেখো তো বাড়ির মধ্যে কোনো অস্ত্র পাওয়া যায় কিনা যেটা দিয়ে একে খুন করা হয়েছে। ইয়েস স্যার। আসুন আসুন, সাবধানে চলুন, আসুন এদিক দিয়ে আসুন, সাবধানে আসুন। লাশটাকে দেখুন ভালো করে, একে কি চেনেন আপনারা? স্যার, এ তো মহেশ। মহেশ, আপনি চেনেন একে? হ্যাঁ স্যার, এই বাড়ির মালিক। একে কে মারলো স্যার? সেটা তো আপনারাই বলতে পারবেন না যে একে কে মেরেছে। কার সাথে শত্রুতা ছিল এর? স্যার, ওনার কারোর সঙ্গে কোনো শত্রুতা ছিল না, উনি তো খুব ভালো মানুষ ছিলেন স্যার। আচ্ছা, এর পরিবারের কোনো লোকজন কি আছে এখানে? স্যার, উনি একাই থাকতেন, আর এই বাড়িটা উনি ভাড়াতে দিয়ে দিয়েছিলেন। ভাড়ায় কাকে? দুটো ছেলে থাকতো স্যার। দুটো ছেলেকে কোথায় ওরা এখন? জানি না কোথায় গেল স্যার। মহেশ ওদের নিয়ে খুব বিরক্ত থাকতো স্যার। বিরক্ত? মহেশ ওদের উপরে বিরক্ত কেন হয়েছিল? ওরা প্রায় দিনই বাড়িতে ফিরতো না, আর যখন ফিরতো অনেক রাত করে ফিরতো, আর বেশ কয়েক মাস ধরে ওরা বাড়ির ভাড়াও দেয়নি। স্যার, এখানে কোনো অস্ত্র নেই স্যার,
অস্ত্র নেই, তার মানে ওরা মার্ডার ওপেন নিজেদের সঙ্গেই নিয়ে গেছে। আচ্ছা, আপনাদের কেউ ওই ছেলে দুটোকে দেখেছিলেন? স্যার, আমরা কেউ দেখিনি স্যার। বোমা তৈরি করতে এমন দুটো ছেলে এই বাড়িতে ছিল, অথচ আপনারা কিচ্ছু জানেন না। ওরা দুজন মহেশকে খুন করে এখান থেকে চলে গেল, আর কেউ কিছু জানতেই পারলেন না। আশ্চর্য ব্যাপার। আকাশ করুন, আপনারা এখান থেকে বেরিয়ে যান, চলুন। আরে বিধিগড় মার্কেট, এই কাছে রিফ্লেকশনটা দেখেছো? বিধিগড় মার্কেটের, তার মানে ওই দুটো লোক এইখানে বসে বসে বিধিগড় মার্কেটে নজর রাখছিল। স্যার, এর মানে হলো এবারে ওরা বিধিগড় মার্কেটে বোম রাখবে। হয়তো। আর এই বোমাটা গাড়িতে রাখা হয়েছে, যার চাবিটাই এই বাড়িতে পাওয়া গেছে। রেডি, এক কাজ করো, এই লাশটাকে ফরেন্সিক ল্যাবে পাঠাও, কুইক। ওয়াচম্যান। Yes, sir. কার গাড়ি ওটা? যাই না স্যার, কার গাড়ি, তিন চার ঘন্টা ধরে পড়ে আছে। তিন চার ঘন্টা ধরে পড়ে আছে? তিন চার ঘন্টা ধরে পড়ে আছে। তুমি যাও এখান থেকে। হ্যাঁ স্যার, কুইক। হ্যাঁ স্যার। রেডি, গাড়ি পাওয়া গেছে। কি, গাড়ি পেয়ে গেছেন? তোমরা মার্কেটের এদিকে চলে এসো। হ্যাঁ, আমি এখানেই আছি। এখনই আসছি স্যার, চলো। নিচে দেখো, কিছু নেই এখানে। না না স্যার। এই গাড়ির ভেতরে তো কিছুই নেই দেখছি। এক মিনিট, এটা কি? ও নো, বোমা এখানে আছে। বোমা ফাটতে মাত্র এক মিনিট বাকি। এক মিনিট, এখন কি করবো স্যার? এক কাজ করো, চটপট বোম স্কোয়াডকে ফোন করো। ওরা আস্তে আস্তে দেরি হয়ে যাবে স্যার, বোম ফেটেই যাবে স্যার। রেডি, আগে ফোন তো করো, জানা তো যা কিভাবে বোমাটাকে ডিফিউজ করতে হবে। হ্যালো, বোম স্কোয়াড অফিস। এক মিনিট, লেগেছে স্যার, লেগেছে স্যার। এই এই এই, হ্যালো, আমি ইন্সপেক্টর দয়া বলছি সিআইডি থেকে। এখানে একটা গাড়ির মধ্যে একটা বোমা আছে, বোমা ফাটতে 50 সেকেন্ড বাকি আছে মাত্র। কি করব আমরা? আর এটাতে তিনটে রঙের তার লাগানো আছে, একটা নীল, সাদা আর কালো। আর এই নীলটা একটা স্ক্রুর সঙ্গে জোড়া আছে। কেটে দেবো এটাকে। শিওর, ওকে, এক মিনিট। হ্যাঁ, হ্যালো। হ্যাঁ, নীল তারটা কেটে দিয়েছি, কিন্তু কিন্তু টাইমার বন্ধ হচ্ছে না। হ্যাঁ, অন্য তারটা, হ্যাঁ, একটা লাল তার আছে টাইমারের সঙ্গে জোড়া। ঠিক আছে, ওকে ওকে, ইয়া। আরে, এই টাইমার তো বন্ধই হচ্ছে না, লাল তার কেটে দিয়েছি কিন্তু কিচ্ছু হচ্ছে না। সাদা সাদা তারটা, ও গড, তাড়াতাড়ি করুন স্যার। প্রেডি, এক মিনিট, এক মিনিট, কিচ্ছু হচ্ছে না, টাইমার বন্ধ হচ্ছে না। স্যার, 5 সেকেন্ড বাকি, আর কিছু একটা করুন। ওকে ওকে, পালাও এখান থেকে, চলুন। আরে পালাও, চলুন। স্যার, এই বোমটা ফাটলো না তো? আরে ব্যাপারটা কি,
সময় পার হয়ে গেল কিন্তু বোমাটা ফাটল না। এই বোমাটাও নকল। ফ্রেডি, একটা কাজ করো, তুমি গাড়িটাকে ফরেন্সিক গ্যারেজে পাঠিয়ে দাও, কুইক। এই লোকটা স্যার নকল বোম কেন রাখছে? দু জায়গাতেই ও আসল বোম রাখতে পারতো, কিন্তু রাখেনি। আমি তো সেটাই ভাবছি অভিজিৎ, এই লোকটা নকল বোম কেন লাগাচ্ছে? আরো একটা কথা আছে স্যার, এই দুটো বোমই পারিজা রোডেই লাগিয়েছে। এক্স্যাক্টলি, পারিজা রোডেই লাগানো হয়েছে, একটা ইম্পেরিয়াল বিল্ডিং এ আর একটা বিধিগর মার্কেটে। কেন জানি না স্যার, পারিজা রোডের পিছনে এই লোকটা কেন পড়ে আছে? হ্যাঁ, ওখানে কোনো স্কুলও নেই আর কলেজও নেই, আর না কোনো গভর্নমেন্টের বিল্ডিং আছে, তাহলে ও কেন লাগাচ্ছে? আর এই লোকটাই বা কে? যেই হোক স্যার, এ কোনো নতুন লোক। শর্মানির কাজের লোক তো বলেছিল না, যারা তাদের গাড়িটা কিনেছিল তারা অপরিচিত ছিল। অভিজিৎ, একটা কাজ করা যাক, এই রাজু যে কেসটা করেছিল ওই লোকটাকেই আমাদের খুঁজতে হবে এই পারিজা রোডে, কারণ ও প্রথম দুটো বোম এই পারিজা রোডেই লাগিয়েছিল, আর তৃতীয় বোমটাও ও ওই এরিয়াতেই লাগাবে। আর আমার তো মনে হয় এই তৃতীয় বোমটা আসলই হবে। সচিন, বিবেক, এই পারিজা রোডে ভালো করে চেক করো, সব কটা দোকানে গিয়ে দেখো, ওই লোকটাকে এখানেই পাওয়া যাবে। হ্যাঁ বিবেক। স্যার, আমি সব জায়গায় খুঁজে দেখলাম, ওই লোকটাকে এখনো কোনো জায়গায় দেখতে পাচ্ছি না। এটা হতে পারে না বিবেক, ভালো করে দেখো, চোখ কান খুলে দেখো, লোকটা এই এরিয়াতেই আছে, ভালো করে খোঁজ নাও। সচিন, স্যার, এই মাত্র একটা ছেলেকে দেখলাম যার হাব ভাব দেখে মনে হচ্ছে একটু গড়বড় আছে, বারবার পেছন ফিরে দেখছিল আর খুব ভয় পেয়েছিল মনে হচ্ছে। তাহলে দেখো কি করে, কোথায় যায় দেখো। হ্যাঁ স্যার। স্যার, ও উল্টো দিকের চায়ের দোকানে যাচ্ছে স্যার। আচ্ছা, যাওয়ার পেছনে পিছু নাও, আমিও আসছি। হ্যাঁ স্যার, ওকে। হ্যাঁ সজিন, কোথায় আছে? স্যার, ভেতরে বসে একটা লোকের সাথে কথা বলছে। চলো। চলুন স্যার। স্যার, ও তো ওই লোকটার সাথে বসে কথা বলছিল। হ্যাঁ স্যার। এই যে লোকটা তোমার সঙ্গে কথা বলছিল সে কোথায় গেল? ওই শুনতে পাচ্ছ না? ওই হি ইজ ডেড। সচিন, তাড়াতাড়ি ধরো ওই লোকটাকে, ও বেশি দূর যেতে পারেনি। মাই গড, একে তো পিটে গুলি করা হয়েছে। বিবেক, তাড়াতাড়ি অ্যাম্বুলেন্সকে ডাকো। স্যার, এইটা, হ্যাঁ স্যার, এটা সেই লোকটা যেটা আমাদের স্কেচে আছে। হ্যাঁ, গুলি করে দেবো কিন্তু, দাঁড়া, না দাঁড়ালে কিন্তু গুলি করে দেবো বলে দিচ্ছি। চললাম গাড়ি থেকে। তুমি মালিক এই হোটেলের? হ্যাঁ স্যার। এদিকে আসো,
দেখো ভালো করে এই লোকটাকে, মন দিয়ে দেখো আর বলো তুমি কি চেনো এই লোকটাকে? এ কি তোমার হোটেলে আগে কোনোদিন এসেছিল কারোর সঙ্গে? মনে করে বলো। দেখো আমরা সিআইডির লোক, তোমার কিচ্ছু হবে না, বুঝেছ? সত্যি করে বলো, তুমি কি একে চেনো? না স্যার, এই লোকটা আমাদের এখানে এর আগে কখনো আসেনি স্যার। হ্যাঁ, ওই লোকটা পালিয়ে গেছে স্যার। পালিয়ে গেছে? তোমার হাতে কি হয়েছে? স্যার কিছু না, গুলি লেগেছে। ঠিক আছে শচীন, মনে হচ্ছে এদের খুব বড় গ্যাং আছে, কিন্তু এরা নিজেদের গ্যাংয়ের লোককে কেন মারল সেটার খোঁজ তো অবশ্যই নিতে হবে, আর সেটা যত তাড়াতাড়ি সম্ভব। বস, এই লোকটির মৃত্যু তো গুলি লাগার জন্যই হয়েছে, কিন্তু গুলি খুব কাছ থেকে মারা হয়েছে। আর হ্যাঁ, বন্দুকের মধ্যে সাইলেন্সার লাগানো ছিল। আচ্ছা, সাইলেন্সার লাগানো ছিল? একদম। কিন্তু স্যার আপনি কি করে জানলেন? দেখো নাতাসা, এই যে গুলির ক্ষতটা রয়েছে না, যেখান থেকে গুলিটা ভেতরে ঢুকেছে, ভালো করে দেখো, অনেক বেশি গান পাউডার লেগে আছে, আর এটা তখনই হয় যখন সাইলেন্সার লাগানো থাকে। তাই জন্য তো আমাদের সামনে গুলি করে পালিয়ে গেল, আর আমরা জানতেও পারলাম না, আওয়াজটাও আমরা শুনতে পাইনি। স্যার, লুকিং গ্লাসে আপনি যার হাতের ছাপ পেয়েছিলেন সেটা এই লোকটারই। ওর হাতটা দেখুন, একদম পুড়ে যাওয়া হাত। মানে এই লোকটাই ওই নকল বম বিল্ডিং এ রেখেছিল, আর ওই গাড়িটাও এই লোকটাই ওখানে রেখেছিল। হ্যাঁ স্যার, যেই লোকটাকে গুলি করেছে, যদি ওকে আমরা পেয়ে যাই তাহলে অনেক কিছু জানতে পারা যাবে। ঠিক বলেছো বিবেক, এই সব কিছুর পিছনে একটা আলাদা মোটিভ কাজ করছে, অন্য ধরনের। এটা আমাদের তাড়াতাড়ি খুঁজে বের করতে হবে। এটা তো সর্বাণী, এখানে কি করছে? এটা তো সেই ছেলেটা যে আমাকে গুলি করেছিল। ও সর্বাণীর সাথে কি করছে? ভালো কাজ করেছে তুমি, এই নাও তার পুরস্কার। ওকে রাস্তা থেকে সরানো খুব জরুরি ছিল। তার মানে হলো এও ওদের সাথে জড়িত? আমরা এসব কাজে এক্সপার্ট, আর কোনো কাজ থাকলে বলবেন। ঠিক আছে, এখন এখান থেকে চলে যাও তাড়াতাড়ি। মনে হচ্ছে পালিয়ে গেছে স্যার। আমি বলেছিলাম না, এই মহিলা সর্বাণী ভীষণ গোলমেলে ছিল, বুঝলে? হ্যাঁ স্যার, আমি নিজের চোখে সর্বাণীকে ওই লোকটাকে টাকা দিতে দেখেছি যে আমাকে গুলি করেছিল। তখনই ওকে ধরা উচিত ছিল সচিন। স্যার আমি চেষ্টা করেছিলাম কিন্তু হঠাৎ করেই পালিয়ে গেল। কোনো ব্যাপার না, এই বাড়িটাকে ভালো করে সার্চ করো, প্রতিটা জিনিস সূক্ষ্মভাবে দেখো, তাড়াতাড়ি। এটা কি বোম বানানোর আলাদা আলাদা পদ্ধতি? বোম বানানোর আলাদা আলাদা পদ্ধতি? এই মহিলা দেখতে সাধারণ, কিন্তু এর মাথার মধ্যে পোকা ঢুকে আছে। পোকা? স্যার। হ্যাঁ স্যার, এই দেখুন স্যার, দামি জুয়েলারির ডিজাইন স্যার, এই দেখুন। স্যার এটা তো এই মুকুটটাই স্যার যেটা মিউজিয়ামে এক্সিবিশনের জন্য রাখা হয়েছে। হ্যাঁ, এই মুকুটের ফটো সর্বাণীর কাছে কি করে আসলো আর কেন? এই দেখুন স্যার, মিউজিয়ামের রোড ম্যাপ আর স্কেচ স্যার, এই সিন্ধুকের আর ঘরগুলোর স্যার। মাই গড, মিউজিয়ামের রোড ম্যাপ আর স্কেচেস, সিন্ধুকেরও আবার ঘরেরও? এর মানে হলো মিউজিয়ামের চুরি হতে চলেছে। সেটা আবার এমনটা নয় তো যে ও
ওই দামি মুকুটটা চুরি করতে চায়। একদম ঠিক ভেবেছো তুমি সচিন। আর চুরি ওই কোটি টাকার মুকুটটারই হবে। আর সেই জন্য লোকগুলো নকল বোম লাগিয়েছিল সারা শহরে, যাতে আমাদের নজর ওই বোমগুলোর দিকেই যায় আর এরা নিশ্চিন্তে মিউজিয়ামে গিয়ে চুরি করতে পারে। এই জন্যই তো স্যার একটা বোমও ফাটেনি। কোনো ব্যাপার না, ওই লোকগুলো মিউজিয়ামে কিছু করার আগেই আমরা আমাদের জাল বিছিয়ে দেব। আরে ভিড় দেখে খুব টেনশন হচ্ছে আমার, আর ভয়ও করছে। আবে যখন আসল পরীক্ষার সময় এলো তখন তোর পাকাচ্ছে, দেখ ফাঁসিয়ে দিস না। তুই জেলের কথা বলিস না, এর মধ্যে দুবার যাওয়া হয়ে গেছে, আর আমি জেলে যেতে চাই না। আরে ওসব তো ঠিক আছে, কিন্তু ম্যাডাম কোথায় দেখতে তো পাচ্ছি না। হয়তো চলে এসছে ম্যাডাম। যেরকম প্ল্যান বানিয়েছে ঠিক সেরকমই করবে তোমরা দুজন, ঠিক আছে? ঠিক আছে ম্যাডাম। কোনো গন্ডগোল হলে চলবে না, না হলে ফেঁসে যাবে। আরে আপনি টেনশন নেবেন না ম্যাডাম, আপনার ইশারার অপেক্ষায় আছি। আমার লোকের সাথে দেখা হয়েছে কি? হ্যাঁ দেখা হয়েছিল তো, বিজয় ভাই বললো কোনো টেনশন নিস না, উনি সব সামলে নেবেন। গুড, দেখো এখন আমি ভেতরে যাচ্ছি। আরো একবার তোমাদেরকে বলে দিচ্ছি, কোনো গন্ডগোল যেন না হয়, ওই মুকুটটা আমি যে কোনো মূল্যে পেতে চাই। শোনো, আজকে কিন্তু এখানকার সিকিউরিটি খুব কড়া, খুব ভেবে চিন্তে কাজ করবে কিন্তু। নিশ্চিন্তে থাকো বিজয় ভাই, আমরা একবার টাকা নিলে কাজটা করেই ছাড়ি। যাই করো না কেন কিন্তু কোনোভাবে যেন ধরা না পড়ো। আর একটা কথা শোনো, যদি কোনোভাবে তোমরা ধরা পড়ে যাও তাহলে আমার নাম কিন্তু নেবে না। এই বারবার ধরা পড়ে যাওয়ার কথা কেন বলো বলো তো? এখান থেকে পালাবার রাস্তাটা তোমরা জানো তো? আরে না বলোনি তো, কি করে জানবো তাহলে? তোমরা দুজন আমার পেছনে এসো, এখানকার সমস্ত রাস্তা আমি জানি। তাহলে মুখোশটা পরে নাও, ওই অ্যালার্মের সুইচটা অফ করো, কোনোভাবে যেন অ্যালার্মটা না বাজে। তোমরা দুজন আমার পেছনে এসো, সাবধানে। দেখ মুকুটটাতে কত হীরে রয়েছে তাই না? হ্যাঁ ভাই, কয়েক লাখ টাকার হবে। আরে এটা কোনো লাখের ব্যাপার নয়, কোটি টাকার হবে রে, কোটি টাকার। একদিনের জন্য, শুধুমাত্র একদিনের জন্য এই মুকুটটা এখানে এসেছে, কালকে আবার এই মুকুটটা ইজিপ্টে ফিরে যাবে। কিন্তু যদি একদিনের বেশি এটাকে রাখেন তাহলে তো চুরি হয়ে যেতে পারে। আরে বাবা চুরি টুরির কথা মুখ দিয়ে বারই করবেন না আপনি, একবার এই জিনিসটা এখান থেকে ইজিপ্টে ফিরে যাক, তারপর আমি শান্তিতে ঘুমোতে পারবো। মুকুটটা তুলে দাও, গিয়া আমি সবাইকে উপরে পাঠিয়ে দিয়েছি। কোথায় যাচ্ছিস? মুখোশ তো খোল, চল। এসে স্যার, খুব ভালো হয়েছে আপনি এসেছেন।
এই মুকুটটা চলে গেলে আমার চাকরি চলে যেত। জগমোহন বাবু, আমি বলেছিলাম সিকিউরিটি সেরকমই হওয়া উচিত, যেমনটা আমরা বলেছিলাম সেরকমই, কিন্তু আপনি তো এই চল চল সুযোগ পেয়ে পালাচ্ছিলে। হ্যাঁ চল। কার হয়ে কাজ করিস বল, কার জন্য তুই কাজ করিস, কার কথা কাজ করিস তুই বল না হলে। স্যার, এই দেখুন মুকুটটা তুলে নাও বস। আচ্ছা, এখনই জানা যাবে তোমাদের বসটা কে। এই নাম্বার, এই নাম্বারটা তো খুব চেনা চেনা লাগছে। মাই গড, আই সি। বস সর্বানি, তোমারই জন্য আমার সমস্ত প্ল্যান ভেস্তে গেল। ইচ্ছে করছে তোমাকে গুলি করে মেরে ফেলি। আমি কি করলাম তাহলে? সিআইডি লোকগুলো কি করে এলো? আমার সমস্ত স্বপ্ন ভেঙে চুরমার হয়ে গেল। এতে আমার দোষ কোথায়? আমি জানি না সিআইডি লোকেরা কি করে জানতে পারলো। নিজেকে বাঁচানোর একদম চেষ্টা করো না, তোমাকে মরতে হবে, না হলে তুমি আমাকে ফাঁসিয়ে দেবে। কি হলো বস? আরে এসিপি স্যার, আপনি আমার দিকে বন্দুক তাক করছেন? আপনি তো আমাকে কতদিন ধরে চেনেন, তাই না? ও ও পালিয়ে যাচ্ছিল, আমি ওকে ধরেছি। এই সেই যে এই সবকিছুর প্ল্যান করেছে, ঘোর শত্রু বিভীষণ। যেই থালায় খাও সেই থালায় ফুটো করো। মিউজিয়ামে দেখাশোনা করার জন্য রাখা হয়েছিল তোমায়, সেখানে ডাকাতি করিয়ে দিলে। ভুল হয়ে গেছে স্যার, আমি লোভে পড়ে গিয়েছিলাম। তাই লোভে পড়ে গিয়েছিলাম আমি। তুমি জানো পাবলিকের মধ্যে আতঙ্ক ছড়ানোটা কত বড় অপরাধ? তোমরা কি ভেবেছিলে যে তোমরা নকল বোম রাখবে তাই জন্য কিচ্ছু হবে না, কোনো শাস্তি হবে না? এটা তোমাদের ভুল ভাবনা। যখন সাধারণ লোক নিজের বাড়ির থেকে বেরোয় তখন তার প্রাণ নিজের হাতে করে নিয়ে বেরোয়। এই সমস্ত অপরাধীদের জন্য স্যার, যারা তাদের লোভের কারণে যা কিছু করতে রাজি হয়ে যায়, তাই না? সরি সরি স্যার, স্যার ভুল হয়ে গেছে আমার। স্যার এই লোকটা, এই লোকটা ফাঁসিয়েছে আমাকে। ভুল হয়ে গেছে, ক্ষমা করে দিন আমাকে, ক্ষমা করে দিন আমাকে প্লিজ। লজ্জা করে না তোমার ক্ষমা চাইতে? তোমাদের দুজনের জন্য দুটো লোকের প্রাণ চলে গেছে, তোমাদের তো ফাঁসি হওয়া উচিত। ফাঁসি ফর মোর আপডেটস সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল, ক্লিক দ্য শো লিংকস এন্ড এনজয় ওয়াচিং দ্য ভিডিওস।